আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস দাখিল নবম দশম শ্রেণী। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মক্কা বিজয়। আমরা আজকে দেখব যে মক্কা বিজয় হুদাইবিয়ার সন্ধির মূল কথা ছিল, যে আমরা দেখব যে হুদাইবিয়ার সন্ধিটি মোট মাত্র 10 বছরের জন্য স্বাক্ষরিত হয়েছিল। হুদাইবিয়ার সন্ধি ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বিষয়টা যে একটা অংশ ছিল, সেটা হচ্ছে যে 10 বছরের জন্য যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। কিন্তু আরবে দুইটা গোত্র ছিল, একটা হচ্ছে বনু খুজা আর একটা হচ্ছে বনু বকর। বনু খুজা আল্লাহ রসুলের পক্ষে ছিল আর বনু বকর ছিল কুরাইশদের পক্ষে। বনু বকরের লোকজন রসুলুল্লাহ সাল্লামকে নিয়ে একটা ব্যঙ্গ কবিতা রচনা করেন, এবং সেক্ষেত্রে এই ঘটনাটা বনু খুজার লোকজন তারা এটা মেনে নিতে পারেনি। পরবর্তী সময় বনু খুজার লোকজন ওই বনু বকরের লোকটাকে হত্যা করে ফেলে, কিন্তু বনু বকরের লোকজন পরবর্তী সময় বনু খুজার অসংখ্য লোক, বিশেষ করে 20-এর অধিক লোককে হত্যা করে ফেলে। তো রসুলুল্লাহ সাল্লাম তাদের কাছে প্রস্তাব পাঠান যে বনু বকরকে, বনু খোজার লোকজনকে হয় ক্ষতিপূরণ দিতে হবে, না হলে কুরাইশদের সাহায্য থেকে বিরত থাকতে হবে, না হলে হুদাইবিয়ার সন্ধি শর্ত লঙ্ঘিত, হুদাইবিয়ার সন্ধি আর চলবে না, বাদ যাবে। তো দেখা গেল যে এই তিনটা শর্তের মধ্যে কুরাইশরা তৃতীয় শর্ত হিসেবে তৃতীয় শর্তটাকে মেনে নিল, সেটা হচ্ছে যে হুদাইবিয়ার সন্ধি আর তারা মানবে না। পরবর্তী সময় হুদাইবিয়ার সন্ধি লঙ্ঘিত হওয়ার কারণে রসুলুল্লাহ ইসলাম 630 খ্রিস্টাব্দে 10,000 সৈন্য নিয়ে মক্কার কাছাকাছি একটা জায়গায় তাঁবু ফিরলেন, এবং তিনি মক্কা বিজয়ের জন্য অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। পরবর্তী সময় দেখা গেল রসুলুল্লাহ সাল্লাম মক্কার কাছাকাছি যখন তিনি তাঁবু ফিরলেন, সেখানে কুরাইশরা এই বিষয়টা জানতে পেরে আবু সুফিয়ান এই বিষয়টা জানার জন্য, দেখার জন্য, এটা নিশ্চিত হওয়ার জন্য তিনি চলে আসলেন। যখন আবু সুফিয়ান তাঁবুর কাছাকাছি চলে আসলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কয়েকজন বীর আবু সুফিয়ানকে ধরে ফেললেন। আবু সুফিয়ান গতানন্ত না দেখে শেষ পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেন এবং মুসলমান হয়ে যান। যখন মুসলমান হয়ে গেলেন, তখন আল্লাহ রসুল আবু সুফিয়ান মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুল কি করলেন যে মুসলমান সৈন্যকে 4টা দলে বিভক্ত করলেন। 4টা দলে 4জন সেনাপতি নিয়োগ করে মক্কা বিজয়ের জন্য তারা অগ্রসর হলেন। 3 দলে কোনো বাধার সম্মুখীন হলেন না, অন্য 1 দলে ছিলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1 দল ছিলেন, এবং খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন তিনি অগ্রসর হলেন, তখন তিনি সামান্য বাধার সম্মুখীন হলেন। হয়তো খালিদ বিন ওয়ালিদের তাদেরকে নিমিষের মধ্যে প্রতিরোধ করতে সক্ষম হন, এবং বিনা বাধায় বিনা যুদ্ধে মুসলমানরা মক্কা বিজয় করতে সক্ষম হন। এবং রসুলুল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি কাবা ঘরে প্রবেশ করেন, এবং কাবা ঘর থেকে বিভিন্ন ধরনের মূর্তি এবং যা ছিল সেগুলো তিনি নামিয়ে ফেলেন, সরিয়ে ফেলেন। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামের প্রতিকৃতি ছিল, সেগুলোও তিনি দূর করে ফেলে, এবং পরবর্তী সময় 15-20 দিন আল্লাহ রসুল সেখানে অবস্থান করেন। এবং ইসলামের ইতিহাসে যে বিষয়টি আসতেছে যে বিনা বাধায় বিনা যুদ্ধে রসুলুল্লাহ ইসলাম তার মাতৃভূমি, তিনি যে অংশটা ছিল সেটা মক্কা, সেই মক্কা বিজয় করতে তিনি সক্ষম হন। তাহলে মোটামুটি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে মক্কা বিজয়টা কি। তোমাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।